ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشم مانيت ديني باي اپنے জানতে ছিলেন যে জান্নাতের মধ্যে সকল জান্নাতিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে কিনা, এবং সাথে জানতে ছিলেন এমন কি আমল আছে যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে। হ্যাঁ, কোরআনের মধ্যে বলা আছে জান্নাতের মধ্যে আমাদের যেটা ইচ্ছা হবে আল্লাহ তাআলা তাহলে সেটা পূরণ করবেন। মা তাস্তাহি আনফুসুম, মা তাস্তাহি আনফুসুকুম, অর্থাৎ তোমরা যেটা ইচ্ছা করবে সেটা তোমাদেরকে দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন জান্নাতের মধ্যে, জান্নাতবাসী দুর্ভোগ আল্লাহর পক্ষ থেকে একটা রহমত থাকবে, তারা দেখতে পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সাথী হওয়ার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মানে যে জান্নাত পাবেন উম্মত সেই মানের জান্নাত পাবেন, এটা সঠিক না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যে সম্মানের যেই জান্নাত, সেই জান্নাতের পাশাপাশি উম্মতেরা যে বিশেষ কিছু আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য জান্নাতে লাভ করবে, সেটা অনেক হাদিস গ্রন্থের দ্বারাই সুপ্রমাণিত। যে সমস্ত আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি হওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে সরাসরি সাথে থাকার সুযোগ হবে, এই আমলগুলোর মধ্যে হচ্ছে আল মুতাবাআতু ওয়াত তাআতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। মুজামাল কাবির লিত্তবরানিতে একটা বর্ণনা আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো আর বলল, হে আল্লাহ রাসূল, ইন্নি লা উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি, হাত্তা ইন্নি লা আযকুরুকা ফালাউলা আন্নি আজিউ ফানজুরু ইলাইকা জানান্তু আন্না নাফসি তাখরুজু ফাসকুরানি ইন দাখালতুল জান্নাতা সিরতু দুনাকা ফিল মানজিলাতি ফাশাক্কা যালিকা আলাইয়া ওয়া উহিব্বু আন আকুনা মাআকা ফিদ দারাজা ফালাম ইয়ারুদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়্যান ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন وحسن أولئك رفيقا فدعاه رسول الله صلى الله عليه وسلم فتلاها عليه একটা ঘটনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, যখন আমার মনে আপনার কথা স্মরণ হয় তখন আমি দূরে আসি আপনাকে দেখতে আসি, আমার মনের মধ্যে একটা সিলেশন, আমি যদি জান্নাতেও যাই তাহলে তো আমি জান্নাতের একটা সাধারণ স্থানে থাকব, আপনি নবী হিসেবে তো উন্নত মানের বিশেষ জান্নাতে থাকবেন, আমি আপনার যে মহব্বত এটা কিভাবে যে বিচ্ছিন্ন হইয়া থাকতে পারি আপনার মহব্বত থেকে, আপনাকে না দেখে কিভাবে থাকব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা নিসা 69 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তাইলে ফাউলাইকা, তারা মাল্লাযীনা থাকবে ও সমস্ত লোকদের সাথে যাদের উপর আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আছে, কি কি, মিনান নাবিয়্যিন, নবী যারা আছে তাদের সাথে, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, মহাসত্যবাদীদের সাথে, ওয়া সুহাদা শহীদদের সাথে, ওয়া সালেহীন এবং নেককারদের সাথে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের সহসর্য তাদের সাথে একসাথে থাকতে পারা কতই না যে এটা উত্তম, হাসুনা উলাইকা রাফিকা, তাদের সাথে থাকতে পারা অত্যন্ত যে উত্তম।
ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতরণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে ডাকলেন আর তাকে এই আয়াত তালাওয়াত করে শুনিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যদি নাকি পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মানতে পারে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শহীদদের সাথে সিদ্দিকীদের সাথে সালেহীনদের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আয় আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আরেকটা হচ্ছে মহাবাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এর মাধ্যমেও জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সুযোগ হবে। একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, রাসূল আল্লাহ, যে কিয়ামত কোন সম্পর্কে, কিয়ামত কোন সময় হবে, মাতা সাহ কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা যা আদাত, তুমি যে কিয়ামতের জন্য প্রশ্ন করতেছো কোন সময় হবে, তো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? قال لا شيء الا اني احب الله ورسوله صلى الله عليه وسلم, সে বলল আমি কিয়ামতের জন্য কোনো কিছুই প্রস্তুত করতে পারি নাই, তবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। فقال انت مع من احببت, রাসূল বললেন তুমি যাকে ভালোবাসবে তুমি কার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ, নবী আমাদের আল্লাহুম্মা জান্না মিনহুম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারাহা নবী শাইইন ফারাহানা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আনতা মা মান আহাবাবতা, এই হাদিস শুনিয়া উনি বললেন যে আমি এরকম আর কোনো সময় খুশি হই নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা শোনার পর আমি যে পরিমাণ খুশি হয়েছি যে তুমি জান্নাতে থাকতে পারবে তাদের সাথে যাকে তুমি ভালোবাসো, কারণ সবাই কান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত থেকে বেশি ভালোবাসতেন। ফানা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকর ওমরকে আমি ভালোবাসি, ওয়াল জুনাকুন মাহুম বিহুব্বি ইয়াহুম, আমি চাই তাদের ভালোবাসার মাধ্যমে আমি যেন তাদের সাথে থাকতে পারি। ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও নাকি আমি তাদের মতো করে আমল করতে পারি নাই। মহাব্বত সাদেক, সত্য ভালোবাসা থাকলে অবশ্যই আল্লাহ তাআলা আমি একরাম নবীদের সাথে, ভালো লোকদের সাথে, শহীদের সাথে, সত্যবাদীর সাথে থাকার সুযোগ দান করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আরেকটা বিষয় হচ্ছে কাসরাতুস সালাত, বেশি থেকে বেশি যে সালাত আদায় করা। সহিহ মুসলিমের একটা বর্ণনা, রাবিয়া ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআতাইতুহু বিবুদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যখন করতাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফানি এবং ওজুর জন্য ফানি এবং তার অন্যান্য প্রয়োজনে আমি অগ্রসর থাকতাম, সবসময় এগুলো ব্যবস্থা করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অফার দিলেন, ফাকালা লি সাল, আমাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও। আহ, আমরা তো দুনিয়ার অনেক কিছুই চাইতাম, একটা সুযোগ পাইছি। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, তখন আমি বললাম আমি আপনার নিকটে চাই আমি যেন জানাতে আপনার সাথে থাকতে পারি। কলা আওয়া ভাই রাজালিক, এছাড়া অন্য কি চাও? তখন উনি বললেন বলতু হুয়া যাকে, আমি অন্য কিছু চাই, আমি এটাই চাই যে জানাতে আপনার সাথে থাকতে চাই। কলা ফাইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে সাহায্য করো বেশি থেকে বেশি সেজদার মাধ্যমে, অর্থাৎ তুমি বেশি থেকে বেশি সালাত আদায় করো, এর মাধ্যমে তুমি ইনশাআল্লাহ আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আর এখানে আরেকটা মাধ্যম হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ তাদের আছে, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করতে পারবে। সূরা তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকান, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আমার নিকটে, এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি সন্নিকট হবে তোমাদের মধ্যে যে বেশি সুন্দর আখলাকের অধিকারী হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহু। আর সালাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আরেকটা কারণ যার যে আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবে জান্নাতে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
বেশি থেকে বেশি সালাত ও সালাম পাঠ করার মাধ্যমে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল, রাসূল ইরশাদ করেন, আওলা নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি সন্নিকট হবে যারা আমার উপর বেশি সালাত আদায় করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশ করা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অধিক সান্নিধ্যে থাকবে। আর একটা আমল যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকতে থাকা সুযোগ হবে, কেফায়েত কাফালাতু ইয়াতীম, ইয়াতীমের ভরণ পোষণ, ইয়াতীমের দেখাশোনার দায়িত্ব যে গ্রহণ করবে। এই বিষয়ের উপর সহি মুসলিম এবং বুখারের বর্ণনা সাহাবি ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিসসাবাব ওয়াল উস্তা ওয়া ফাররাজ বাইনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং যে ব্যক্তি ইয়াতীমের অভিভাবক হবে সে জান্নাতে আমা আমরা একসাথে থাকবো। এভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের সাব্বাব এবং উস্তা, অর্থাৎ মধ্যম আঙ্গুলি এবং আমরা যাকে সাতাত আঙ্গুলি বলি বিদ্যাঙ্গুলি স্বরে, এই দুটো আঙ্গুলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে করলেন, একসাথে করলে ইঙ্গিত করলেন এবং এই দুটোর মধ্যে সামান্য একটু ফাঁকা রাখলেন, অর্থাৎ জান্নাতে একসাথে থাকবে তবে নবুয়তের দরজা একটু ভিন্ন হবে। সুবহানাল্লাহ বিহামদিল্লাহ মাজাল্লা মিনহু। তাই ইতিমির দেখাশোনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে সাথী হওয়ার অন্যতম একটা মাধ্যম। আরেকটা হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি ওয়া আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। এটা ওই হাদিস যে আমি এবং ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে এভাবে থাকবো, জান্নাতের মধ্যে অর্থাৎ একটু পার্থক্য থাকবে নবুয়তের পার্থক্য। আরেকটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতের সহসজ্জে থাকার মাধ্যম তারবিয়াতুল বানাত, মেয়েদেরকে কন্যা সন্তান যারা আছে তাদেরকে একেবারে ভালো মন দিয়ে লালন পালন যারা করবে তারা। ইমাম বুখারীর একটা কিতাব আল আদাবুল মুফরাদ এর মধ্যে উল্লেখ করা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাদরুকা দাখালাত আনা দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওয়া আশারা মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ বিসসাবাবাতি ওয়াল উস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করবে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, তাইলে আমি এবং সে জানাতে এভাবে থাকব, অর্থাৎ আগের মতো দুই আঙ্গুল সাদা আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল একসাথে করলেন, একটু ফাঁক রাখলেন। আল্লাহ মাজাল্লা মিনহুম, আল্লাহ পাক আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান কানা লাহু সালাসু বানাত, যে ব্যক্তির তিনজন কন্যা আও সালাসু আখাওয়াত, তিনজন বোন আও বিনতান দুজন মেয়ে আও উখতান বা দুজন বোন থাকে, ফাহসানা হুসুহাবাতাহুন্না, তাদেরকে ভালোভাবে রাখছে, তাদের ভরণ পোষণ আদব শিষ্টাচার শিক্ষা দিতে খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে, ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করছে, ফালাহুল জান্না, ওই ব্যক্তির জন্য জান্নাত থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আর একটা হচ্ছে দোয়া, দোয়া এর মাধ্যমেও অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে দোয়া করা, যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে মর্যাদা তাকে দান করবেন। এই বিষয়ের উপর হাদিস রবিআহ যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দোয়া করছিলেন, যে এ আল্লাহ আপনি আমাকে তলাবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিম মুরাফাকাতা ফিল জান্নাহ, ওই সাহাবী যে সাহাবী রবিআহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিল, এ আল্লাহ রাসূল আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন, যেন জান্নাত আমি আপনার নিকটে কাছে কাছে দেখতে পারি। মুস্তাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত,
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মসজিদ ওয়া হুয়া বাইনা আবি বকর ওয়া উমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করলেন এমন অবস্থায় যে তিনি আবু বকর ওয়া উমরের মাঝখানে ছিলেন। ওয়া ইজা ইবনে মাসউদ ইউসাল্লি, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন। ওয়া হুয়া ওয়া ইজা হুয়া ইকরাউ নিসা, তিনি সূরা নিসা পড়তেছিলেন। ফাং তাহাইলা রাসিল মিয়াদ, তিনি প্রায় 100 আয়াত শেষ করছেন। ফাজালা ইবনু আব্বা ইবনু মাসউদ ইয়াদউ ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, এরপরে আব্দুল ইবনে মাসউদ দোয়া করতেছিলেন দাঁড়ায় দাঁড়ায় সালাতের অবস্থায়। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, ইসআল তুতাহু, তুমি দোয়া করো আল্লাহর কাছে, চাও আল্লাহ তোমাকে দিবেন। ইসআল তুতাহু, তুমি আল্লাহর নিকটে দোয়া করো, আল্লাহ তোমাকে সেটা দিবেন। সুম্মা ক্বালা মান সাররাহু আন ইয়াকরা আল কুরআনা খদ্দান কামা উনজিলা ফালইয়াকরাহু বিকালাত ইবনু উম্মাব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যার খুশি হয় সে যেন কোরআন পড়বে, যেভাবে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেভাবে, তো সে যেন উম্মে অর্থাৎ ইবনে উম্মে আব্দার মতো করে কোরআন তেলাওয়াত করে। সালাম্মা আসবাহা খাদা ইলাইহি আবু বকর লিউবাশশিরাহু, তখন সালাম আসবাহা, যখন সকালবেলা হয়ে গেল, তো সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তাকে যেন শুভ সংবাদ দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে এভাবে কথা বলছেন। ওয়া ক্বালা লাহু মা সা'আলতা আল্লাহাল বারিহাতা, বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে, তুমি কালকে আল্লাহর নিকট কি চাইছো? ক্বালা কুলতু, তখন আব্দুল ইবনে মাসউদ বললেন, আমি বলছিলাম তোমার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা ঈমানান লা ইয়ার্তাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ, আমি আল্লাহর নিকট বলছি, হে আল্লাহ আমি এমন ইমান চাই যে ইমান ছিঁড়ে দেওয়া হয় না, ওয়া নাঈম আল্লাহ ইয়ানফাদ, এমন নেয়ামত চাই যে নেয়ামত খতম হয়ে যায় না, ওয়া মুরাফাকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যে আলা জান্নাতিল খুলদ যেটা আছে স্পেশাল জান্নাত, এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি হতে চাই। সুম্মা জা উমর, ইতিপূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ কালকে তো রাতে তো দুজনেই ছিলেন, সাকিলা লাহু, তখন তাকে বলা হয়েছে, ইন্না আবা বকরিন কাদ সাবাকা, এই প্রস্তাব তোমার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করি তোমার থেকে অগ্রগামী হয়ে গেছেন। ক্বালা ইয়ারহামুল্লাহু আবা বকরিন মা সাবাকতুহু ইলা খাইরিন কাদ্দু ইল্লা সাবাকানি ইলাইহি, আল্লাহ তাআলা আবু বকরের প্রতি রহম করুন যে কোনো কল্যাণ কাজের মধ্যে আমি আবু বকর থেকে অগ্রগামী হইতে চাইলে দেখা যায় আবু বকর আমার আগে সেই কল্যাণ কামের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে সময় যদি নিবাই তাহলে এই সমস্ত বিষয়ের মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহসর্য থাকতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আলম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।